হ্যালো বন্ধুরা এম এইচ এডুকেশন ল্যাবে আবারও সকলকে স্বাগত আরও একটা নতুন বিষয় নিয়ে আমি হাজির হয়েছি তবে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট পরীক্ষা প্রস্তুতি নিউজ আপডেট মোটিভেশনাল ভিডিও এবং কর্মসংস্থান সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইচ এডুকেশন ল্যাব আজকে আমি তোমাদের সঙ্গে ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে চলেছি যেটি হলো মুঘল সাম্রাজ্য এটি যে কোনো স্টেট লেভেল পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং আমি এর মুঘল এম্পায়ারের আন্ডারে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলিকে টাইমলাইন অনুসারে সাজিয়ে তোমাদের জন্য একটি নোটস তৈরি করতে তৈরি করেছি এবং আমি এটা তোমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা করব। এই এইটা পড়তে পড়তে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে নোটস তৈরি করে নিতে পারো বা যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের এর পিডিএফটাও প্রোভাইড করে দিতে পারি তো এবার শুরু করা যাক তো মুঘল এম্পায়ারের প্রথম পত্তন হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটি দিল্লি সালতানাতের শেষ রাজা ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে হয়েছিল এবং সেই যুদ্ধে জিতে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এরপর তোমরা দেখতে পাচ্ছ যে বাবর রাজত্ব করেছিলেন প্রায় পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ অবধি এবং তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি করেছিলেন তার মধ্যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ব্যাটেল অফ খানা খানার যুদ্ধ যেটি তিনি রাজপুত রাজা রানা সাংঘার সঙ্গে লড়াই লড়েছিলেন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যাটেল অফ চান্দেরি যেটি তিনি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মেদিনীর সঙ্গে করেছিলেন তিনি তার আত্মজীবনী বাবরনামা নিজেই লিখেছিলেন এবং এছাড়াও তার গুরুত্বপূর্ণ যে সমস্ত কৃতিত্ব আছে তার মধ্যে হচ্ছে তিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন তিনি গান পাউন্ডার ইনোভেট করেছিলেন এবং প্রথম মুঘল সাম্রাজ্যে তিনি সেচ প্রণালী প্রবর্তন করেছিলেন আর তার যে তার নামে যে স্তূপ টুম্ব বাবর বা বাবরের স্তূপ এটি কাবুলে অবস্থিত এরপরে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন তো ফ্রেন্ডস হুমায়ুন তোমরা দেখতে পাচ্ছ যে পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ অব্দি রাজত্ব করেছিলেন এবং তারপরে আবার পনেরোশো পঞ্চান্ন থেকে পনেরোশো ছাপ্পান্ন অব্দি এটার কারণ হচ্ছে মাঝখানে শেরশাহ এসেছিলেন সেটা আমি আলোচনা করে দেব সো অ্যাকচুয়ালি পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শেরশাহ সুরি হুমায়ুনকে হারিয়ে সুরি এবং স্থুরি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন যেটি পরে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ অব্দি চলেছিলো হুমায় আচ্ছা হুমায়ুন সম্বন্ধে এখানে একটা জিনিস তোমরা একটু জেনে রাখো যে হুমায়ুন নামা লিখেছিলেন গুলবদন বেগম তো এখানে যে সুরি ডাইনাস্টি প্রতিষ্ঠা হয়েছিল সেখানে সুরি ডাইনাস্টি টোটাল চারটি মিনিস্টার মিনিস্ট্রিতে বিভক্ত ছিল তার যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাটি এবং সেই সময়ে তার শাসনকালে শেরশাহ শাসনকালে পুরো সাম্রাজ্যটা প্রায় সাতচল্লিশটি রাজ্যে বিভক্ত ছিল এছাড়া তিনি নতুন রুপোর কয়েন দামের ইন প্রবর্তন করেছিলেন এবং তার আমলে তোমরা সবাই জানো যে শেরশাহ জিটি রোড প্রবর্তন করেছিলেন এছাড়াও আমলে যে চারটি প্রধান হাইওয়ে তৈরি হয়েছিল সেই চারটি হলো সোনারগাঁও থেকে সিন্ধু অব্দি আগ্রা থেকে বুরহামপুর অবধি যোধপুর থেকে চিতর এবং লাহোর থেকে মুলতান অব্দি এরপর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আবার একবার কনৌজের যুদ্ধে তিনি হুমায়ুনকে হারিয়েছিলেন এবং শেষমেশ তোমাদের সারহিন্দের যে যুদ্ধ হয়েছিল সারহিন্দের যুদ্ধ যেটি অ্যাকচুয়ালি শের শাহের নাতি সিকান্দার শাহ সুরির সঙ্গে হয়েছিল হুমায়ুনের সেই যুদ্ধে কিন্তু জিতে হুমায়ুন পুনরায় নিজের শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন যদিও তিনি খুব বেশি দিন রাজত্ব করতে পারেননি তিনি মাত্র এক বছর রাজত্ব করার পরই পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন তো এখানে একটি মজার বিষয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে হুমায়ুন অ্যাকচুয়ালি হুমায়ুন নামে কথার অর্থ হলো ভাগ্যবান কিন্তু মুঘল সাম্রাজ্যের বোধ হয় সবথেকে দুর্ভাগ্যজনক রাজা ছিলেন তিনি তার কারণ তিনি প্রায় দীর্ঘ পনেরো বছর ব্যাপী চেষ্টা করার পর শেষমেশ যখন নিজের রাজত্বটি ফিরে পেয়েছিলেন তারপরেও মাত্র এক বছর রাজত্ব করার পর তার মৃত্যু হয় এবং তার মৃত্যু হয়েছিল খুবই অদ্ভুতভাবে তিনি গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন তো যাই হোক এই একটা জিনিস তোমাদের আমি জেনে রাখলাম এগুলো পরীক্ষায় দেবে না বা দিতেও পারে আমার জানা নেই জাস্ট জেনে রাখো তোমরা তো হুমায়ুনের পরে ফ্রেন্ডস আসছে আকবর আকবর তোমরা সবাই জানো যে নিঃসন্দেহে মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে একজন তো আকবর পনেরোশো থেকে প্রায় ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেছিলেন তিনি প্রথম যে রাজ্যভার দায়ী গ্রহণ করার সঙ্গে সঙ্গে যে লড়াইটি লড়েছিলেন সেটি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটি তিনি হিমুর সঙ্গে লড়েছিলেন হিমুকে হিমু হলে ছিলেন আদিল খানের প্রধানমন্ত্রী এবং আকবর যেহেতু সেই সময় খুবই ছোট ছিলেন তিনি কিন্তু ব্যারাম খানের গাইডেন্সে যুদ্ধটি করেছিলেন তার সময়ে ভিজিটার ছিল র্যাল ফিচ নামে একজন ভিজিটার ইংল্যান্ড থেকে তার রাজত্বকালে এসেছিলেন আকবর দিন ইলাহি এবং তৌহিদ ই ইলাহি নামে দুটি ধর্মের প্রবর্তন করেছিলেন এবং তাছাড়া তিনি তার রাজত্বকালে আবুল ফজল যিনি আকবরের নবরত্নদের মধ্যে একজন ছিলেন তিনি আকবর নামা এবং আইনি আকবরী নামে দুটি গ্রন্থের প্রব দুটি গ্রন্থ রচনা করেছিলেন তার সময়ে রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা ছিল যে তিনি জাজিয়া কে তুলে দিয়েছিলেন হিন্দুদের উপর থেকে এবং সতী প্রথাকে বন্ধ করেছিলেন এছাড়াও তিনি যে যেগুলো প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে হচ্ছে আগ্রার ফোর্ট অব আগ্রা হুমায়ুনের স্তূপ এবং বুলান দরওয়াজা প্রতিষ্ঠা করেছিলেন তো এরপরে আমরা দেখে নিই যে নবরত্নের কথা যে একটু আগে উল্লেখ করলাম আমি সেই নবরত্নের মধ্যে কে ছিলেন সো ফ্রেন্ডস সেই নবরত্নের মধ্যে ছিল প্রথমেই ছিলেন আবুল ফজল যার কথা আমি একটু আগেই বললাম এছাড়া ছিলেন ফাইজি মানসিং ছিলেন যিনি ছিলেন ট্রাস্টেড জেনারেল আকবরের মিয়া তানসেন যিনি ছিলেন মিউজিসিয়ান রাজা টোডরমল যিনি ছিলেন অর্থমন্ত্রী আবুল রিহান ইনি ছিলেন একজন কবি এবং ইনি খান ই খানা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন এছাড়া ছিলেন ফকির আজিয়ার দিন যিনি উপদেষ্টা ছিলেন মৌলা আজা এবং রাজা বীরবল রাজা বীরবল ইনিও একজন উপদেষ্টা ছিলেন তো রাজা বীরবলের নাম তোমরা সবাই শুনেছ এটা খুবই বিখ্যাত একজন ব্যক্তিত্ব আকবর বীর আকবর বীরবল তোমরা শুনেই থাকবে নামটা আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি আলোচনা করে দিই যে যদি পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে আকবরকে সমাধি দেওয়া হয়েছিল কোথায় সিকান্দরাতে সিকান্দ্রাতে আকবরকে সমাধি দেওয়া হয়েছিল এরপরে ফ্রেন্ডস আমরা দেখ আজ দেখতে পাচ্ছি এরপরে রাজত্ব এসছেন জাহাঙ্গীর জাহাঙ্গীর ষোলোশো থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেছিলেন এবং তিনি সেলিম নামে পরিচিত ছিলেন এবং তিনি নূর নূরজাহানকে বিয়ে করেন যার আসল নাম ছিল মেহরুন তো সো ফ্রেন্ডস জাহাঙ্গীর নামে রচনা করেছিলেন জাহাঙ্গীর এছাড়াও তিনি এছাড়াও তার রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা ছিল যে তিনি শালিমার এবং নিশাই বাগান যেটি কাশ্মীরে অবস্থিত সেটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি টুয়েলভ রুল অফ কন্ডাক্ট যেটির নাম ছিল দাস্তুর আল আমল এটি চালু করেছিলেন এছাড়া আগ্রাতে চেন অফ জাস্টিস এবং তার সময় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেটি পরীক্ষায় বারবার দিয়ে থাকে সেটি হচ্ছে তিনি গুরু শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষায় দিয়ে থাকে এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে শিখ গুরু অর্জুন দেবকে তিনি হত্যা করেছিলেন এরপরে আসছে ফ্রেন্ড শাহজাহান শাহজাহান থেকে রাজত্ব করেছিলেন তো তার অপর নাম ছিল খুর্রাম তো তার রাজত্ব কালকে কিন্তু বলা হয় গোল্ডেন এজ অব ইন্ডিয়ার মিডিভেল এজ অর্থাৎ মধ্যযুগীয় ভারতের স্বর্ণযুগ বলা হয় শাহজাহানের রাজত্বকালকে অথবা এছাড়াও গোল্ডেন এড এজ অফ আর্কিটেক্ট বলা হয় শাহজাহানের রাজত্ব কালকে এখানে সবাই জানো যে মুমতাজ মহলের নামে তিনি তাজমহল তৈরি করেছিলেন তো একটা জিনিস তোমরা জেনে রাখো এটা হয়তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ইম্পর্টেন্ট নয় বাট তোমরা জেনে রাখো যে মুমতাজ মহলের যে আসল নাম ছিল সেই তার নাম ছিল আঞ্জুমান বানু বেগম তো ওনার এক মিনিট ফ্রেন্ডস হুম তো ওনার সব যে থেকে বড়ো পুত্র ছিলেন দ্বারাশিখ এবং তৃতীয় পুত্র ছিল ঔরঙ্গজেব মানে এরপরে ঔরঙ্গজেব যে রাজত্ব করেছিলেন মানেই তোমরা এটা ভেবে বসো না যে ঔরঙ্গজেব তার বড় পুত্র ছিলেন অ্যাকচুয়ালি ঔরঙ্গজেব কিন্তু তার তৃতীয় পুত্র ছিলেন তো এখানে শিখর নামটা উল্লেখ করার কারণ হচ্ছে কারণ হচ্ছে এই দ্বারাশিখর ঔরঙ্গজেবের মধ্যে সমুগড়ের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরেই ঔরঙ্গজেব তার রাজ্যভার সাম সামলেছিলেন তো মতি মসজিদ তা তারামলে যেগুলো উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে মতি মসজিদ জামা মসজিদ তারপর হচ্ছে তোমাদের লালকেল্লা লাহোর কেল্লা ইত্যাদি গুরুত্বপূর্ণ যিনি স্থাপত্যগুলি তিনি সৃষ্টি করেছিলেন তৈরি করেছিলেন তো এরপরে সর্বশেষ যাকে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঔরঙ্গজেব তো ঔরঙ্গজেব হচ্ছে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দে অব্দি রাজত্ব করেছিলেন তো ওনাকে যে জিন্দা পীর বলা হতো তার কারণ উনি অত্যন্ত কঠোরভাবে কোরআন ধর্ম পালন করে চলতেন তো এবং ওনার যে উপাধি ছিল উপাধি ছিল আলমগীর উনি এবং ওনার রাজত্বকালে শিবাজি অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন এবং উনি শিবাজির সঙ্গে লড়াই করেছিলেন বহুবার যদিও তিনি শিবাজিকে কোনোভাবেই পরাজিত করতে পারেননি তো ওনার সময়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো ছিল সেগুলো ছিল তোমাদের হচ্ছে মতি মসজিদ বিবিকা মকবারা সো এগুলো ফ্রেন্ডস তোমরা একটু লিখে নাও এটা অ্যাকচুয়ালি এইখানে নোটসটাতে আমার কাছে এই মুহূর্তে নেই এম সরি কিন্তু যখন তোমাদের আমি পিডিএফটা দেবো তখন এটা আমি অবশ্যই প্রোভাইড করে দেবো তোমরা এখন আমি বলে দিচ্ছি তোমরা নোটস করে নাও যে উনি তৈরি করেছিলেন বিবিকা মকবারা মতি মসজিদ এবং আরও এবং উনি হচ্ছে বিজাপুর এবং গোলকুন্ডা রাজ্য দখল রাজ্য জয় করেছিলেন গোলকুন্ডা মানে যেখানে হচ্ছে অত্যন্ত বিখ্যাত হিরে খনি আছে সেই গোলকুন্ডা কিন্তু উনি প্রথম জয় করেছিলেন আর এছাড়াও তিনি যে কিছু সত্যি কথা বলতে কি খারাপ জিনিস করেছিলেন সেগুলো ছিল যে তিনি জাজিয়া ট্যাক্স যেটা আকবর বন্ধ করে দিয়েছিলেন সেই জাজিয়া ট্যাক্সকে উনি রি করেছিলেন অর্থাৎ পুনরায় প্রবর্তন করেছিলেন জাজিয়া ট্যাক্সকে এছাড়া তিনি হিন্দু যে ফেস্টিভ্যালস ছিল বিভিন্ন সেগুলোকে ব্যান্ড করে দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু কিছু খারাপ জিনিসও তিনি করেছিলেন যে কারণে ধীরে ধীরে মুঘল সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে গিয়েছিল